বিজেপি ভিন্ন ধরনের পার্টি বিজেপির সরকার আছে বলেই সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য মিটিং মিছিলে হাঁটতে হয় না সরকারি প্রকল্পের সুবিধা ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে বিজেপিতে নতুন পুরনো বলে কিছু নেই সবাই মিলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈভবশালী ভারত সংকল্প বাস্তবায়নে কাজ করতে হবে মঙ্গলবার বাজারে এক দুর্গানগর যোগদান সভায় একথা বলেন বিধায়ক এক সময় দাপুটে নেতা ভানুলের জমিতে অবাধে পদ্ম চাষ করে চলছে তরুণ বিধায়ক সুশান্ত দেব লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে ময়দানে ঝাঁপিয়েছে শাসক দল শুরু হয়েছে দলবদলের পালা বিশাল করে ক্রমশ জমি হারাচ্ছে বিরোধী দল রীতিমতো তছনছ হয়ে যাচ্ছে একের পর এক লাল দুর্গ মঙ্গলবার পৃথক দুটি বাজার সভা একশো সাতানব্বই জন ভোটার সিপিএমের সঙ্গ ছেড়ে যোগ দেন বিজেপিতে এদিন দুপুরে প্রথম সভা অনুষ্ঠিত হয় অফিসটিলা বাজারে সভায় একশো পাঁচজন সিপিএমের বিজেপিতে যোগ দেন সিপিএমের নীতি আদর্শ থেকে বিচ্যুতি ঘটেছে বলে অভিযোগ দল ত্যাগিদের নবাগতদের বরণ করে বিধায়ক সুশান্ত দেব সহ দলের নেতৃবৃন্দ দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয় দুর্গানগর বাজারে সংখ্যালঘু অধ্যুষিত দুর্গানগরে বিরানব্বই জন সিপিএমের সমর্থক বিধায়ক সুশান্ত দেবের হাত ধরে যোগ দেন বিজেপিতে দল থেকেদের মধ্যে অধিকাংশ সংখ্যালঘু মুসলমান বিধায়ক সুশান্ত দেব বলেন বিজেপি ভিন্ন ধরনের পার্টি বিজেপিতে নতুন পুরনো বলে কিছু নেই সবাই মিলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈভবশালী ভারত করার সংকল্প বাস্তবায়নে কাজ করতে হবে নীতি আদর্শকে মাথায় রেখে আপনারা কাজ করার চেষ্টা করবেন

আপনারা দেখুন আমাদের ভারতীয় জনতা পার্টিকে অনেকে অনেক ধরনের তকমা দেওয়ার চেষ্টা করে আমাদের ভারতীয় জনতা পার্টির আইডিওলজি সর্বধর্ম সমভাব প্রত্যেকটা ধর্মের মানুষকে সমান মর্যাদা দেওয়া এটা আমাদের দায়িত্ব এটা আমাদের কর্তব্য আগামী লোকসভা নির্বাচনে আমাদের এই পশ্চিম ত্রিপুরা এবং পূর্ব ত্রিপুরা দুই দুইটি লোকসভা আসন আছে আমরা নরেন্দ্র মোদীজিকে উপহার দেবো নিউজ